গতকাল মহেশতলা ডাকঘর মোড়ে অটোচালকরা টোটো থেকে প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে ডাকঘর থেকে চট্টা মহেশগড় রুটের অটো পরিষেবা বন্ধ রেখে বিক্ষোভ দেখাতে থাকে। অটোচালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই রুটে বেড়ে যাচ্ছে টোটো, সেই কারণে তারা ভাড়া না পেয়ে টোটো থেকে প্যাসেঞ্জার নামিয়ে বিক্ষোভ দেখায়। আর সেই কারণে চট্টা পঞ্চায়েতের সামনে অটোচালকেরা ডাকঘর থেকে চট্টা মহেশগড় রুটের টোটো পরিষেবা বন্ধ রেখে বিক্ষোভ দেখাতে থাকে। টোটো চালকদের দাবি, এই রুটে টোটো চলবে এবং অটোও চলবে, যতক্ষণ না তার সমস্যার সমাধান তারা টোটো পরিষেবা বন্ধ রাখবে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন কেন? কালকে আমাদের সঙ্গে ঝামেলা করেছে অটো ড্রাইভাররা, আজকে আমাদের ঝামেলা চলছে। সকালবেলা ওরা প্রথম শুরু করেছে আজকের, তারপর থেকে আমাদের চলছে। আমরা এলাকার ছেলে, আমরা এলাকায় থাকি, আমরা না যদি গাড়ি চালাতে পারি তো ওরা কী করে চালাবে? এক জায়গায় হয়েছে, হ্যাঁ, এই কারণে সমস্ত টোটোওয়ালা একসঙ্গে হয়েছে। আচ্ছা, কী চাইছেন আপনারা? আমরা চাইছি অটোও চলবে, টোটোও চলবে, অটো বন্ধ, টোটো বন্ধ। পঞ্চায়েতের সামনে কেন? পঞ্চায়েতের সামনে যার কারণে এতদিন আমরা সবসময় বলে আসছিলাম, কেউ কোনো মাথা মারেনি, কোনো পার্টির লোক কেউ মাথা মারেনি। আজকের আমরা যখন আরম্ভ করেছি তখন সবাই ঝাঁপিয়ে পড়ে, পুলিশও ঝাঁপিয়ে পড়ে। পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসছে। পুলিশ এসে আমাদের আশ্বাস দিয়েছে যে সন্ধ্যে 7টার সময় ফয়সলা করবো, তারপরে তোমরা যা করলে করবো। এখনো তো বিক্ষোভ রয়েছে? এখনো বিক্ষোভ তো আছে, থাকবে এখনো। আপনার নাম? আমার নাম সেকেন্দার মোল্লা। আপনিও কি টোটো চালক? আমিও টোটো চালাই।